ওরা বলতেছে যে এত ইজি না, তারপরে এখান থেকে খালি যায় না। ওনারা ব্রাজিল থেকে আসছেন, কারণ ব্রাজিলে একটা মেলার মতো উৎসব হচ্ছে। ও এখানে আবার দেখা যাচ্ছে খাজুর। Do you think Portugal is good for living? Yeah, it's good. So you recommend them to come here? Yeah, everyone. Yeah, because it's really international country, have a lot of foreign people here. Okay. দেশবাসী প্রবাসী ভাই বোনেরা, আমার শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। প্যান্ডেমিকের মধ্যে ইউরোপে ক্রিসমাস উৎসব পালন করতেছে। আপনি দেখতেছেন ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে। এটা হলো লিসবনের রোসিও স্কোয়ার। এই জায়গাটা খুব ফেমাস, এখানে সমস্ত টুরিস্টরা ঘুরতে আসে। আপনি দেখলে বুঝতে পারবেন ক্রিসমাসের যে উৎসব হবে সেই উৎসবের জন্য তারা সুন্দর করে ডেকোরেশন লাইটিং করা হয়েছে। তো আসলে ইউরোপে যারা খ্রিস্টান ধর্ম পালন করেন তাদের জন্য সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যাল, বা আমাদের ঈদের মতো 25 তারিখের ডিসেম্বর 25 ক্রিসমাস, মানে আমরা যেটা ঈদ বলি এটাও তাদের। আসলে আমি আপনাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য লক্ষ্য করতেছি, দেখি কাকে পাওয়া যায় কিনা। এর মধ্যে আমরা দেখতেছেন যে এদেশের আমাদের দেশের মতো যে আমরা যখন কোনো উৎসব করি উৎসবে খই চিরা যে হয় এর মধ্যে এখানে মানে চকলেট এখানে আছে, দেখো দোকান সেম আমাদের দেশের মতোই মেলার মতো এখানে বিভিন্ন রকম চকলেটস। হ্যাঁ, বিভিন্ন ফ্লেভারের চকলেট এখানে সেম। আসলে আমরা যেমন ঈদের সময় উৎসব করি, তারাও তাদের ধর্মীয় উৎসব করে। দেখেন ড্রাই কিউই ফ্রুটস, ড্রাই ফ্রুটস এর দোকান দেখবেন, বানানা, কিউই, পাপায়া, ম্যাঙ্গো, পাইনঅ্যাপল, বিভিন্ন আইটেমস এখানে। আসলে একটা মেলার মতো উৎসব হচ্ছে। ও এখানে আবার দেখা যাচ্ছে খাজুর, খাজুর দেখা যাচ্ছে এখানে মিঠাই। তারপরে এখানে আছে স্যুপ নিয়ে। আসলে এদের ক্রিসমাস সুন্দরভাবে তারা উদযাপন করতেছে, পালন করতেছে। অনেক সুন্দর একটা মেলার মতো হচ্ছে এখানে। এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে, ওইদিকে ক্রিসমাস ট্রি সাজানো আছে, ক্রিসমাস ট্রি সুন্দরভাবে সাজানো হয়েছে, ক্রিসমাস ট্রি এখানে আছে। আসলে অনেক সুন্দর করে তারা এখানে তাদের ক্রিসমাস উৎসব করতেছে। আসলে ইউরোপ আমেরিকাতে বা যা খ্রিস্টান ধর্মের দেশগুলিতে এরকম সুন্দরভাবে তারা তাদের উৎসব পালন করতেছে, ভালো লাগতেছে। আমাদের মেলার মতো অনেক স্টল, কিন্তু এখানকার স্টলগুলি খুব সুন্দর। আমাদের দেশে হয়তো তেরপোল বা প্লাস্টিক দিয়ে তৈরি করা, এখানে তারা সুন্দরভাবে তৈরি করে আছে স্টলগুলি। সুন্দর ইউরোপ বলে কথা, তাদের একটা সৌন্দর্য ধরে রাখার জন্য এইরকম সুন্দর আয়োজন, ডিসিপ্লিন আছে, কোনো এখানে কোনো মানে ঝামেলা নাই। গভর্নমেন্ট থেকে, সিটি কর্পোরেশন থেকে সুন্দর করে একে বুথ দিয়ে দিচ্ছে, এবং এক এক বুথে এক এক রকম স্টাইলের বানানা বা বাচ্চাদের খেলনা বা ফাস্টফুড বানাচ্ছে এখানে। আসলে যে সান্তাকে নিয়ে একটা তৈরি করা সান্তা, আপনারা দেখছেন যে এটা অনেক সময় হ্যাঁ সান্তার মতো সাজছে এই আর কি। এক্সকিউজ মি, ওয়ে ইউ ফ্রম?
Where are you from? Brazil. Brazil? Yeah. Oh, well, we have a YouTube channel. We have some interview about your Christmas festival. Okay. How long living in Portugal? 2 years. 2 years? Yeah. Are you a student? No, no, I work here. You work here? Yeah. All of you? Yeah. From Brazil? Okay. How long are you living here? Yeah. How long? How long? Maybe 7 months. 7 months? 1 year. 1 year? 2 years? Yeah. So you are the oldest one? Yeah, oh. Yeah, a little bit, but she has been here for a long time, but after... Go and come. Yeah, okay. How do you like Portugal? You like Portugal? I love it. It's good for like work or study? Yeah, I think everyone is in here for a lifestyle, not for make money or this enjoy kind of thing. It's more about the... It's a beautiful city with the sun and... Here is historical city, beautiful city, and Portugal is a historical country. Yeah. You have long story. Yeah. And I heard Brazil is Portuguese colony. Yeah, I know. But maybe many Brazilians come here because is the culture is same, more similar. Same, and the language, of course, the same is easier. But I think it's not only because this, because for us Brazilians, it's really important. Staying one place is not so cold. Oh. And here, in Europe, is better. In Europe, Portugal is better than all of the countries. Yeah. But Brazil is cold. No, Brazil is tropical country. It's really warm. Okay, really warm. Yeah. So you like not warm, not cold. Yeah, I like it here. Okay, thank you. So, did you recommend people to come here to live in? Yeah, I think it depends on the lifestyle of the people, but I think it's a good place for living. I'm from Bangladesh. Yeah. I make video for information, give information to people who want to move to Portugal. Okay. So, do you think Portugal is good for living? Yeah, it's good. So you recommend them to come here too? Yeah, everyone. Yeah, because it's really international country, have a lot of foreigners here. Okay. Yeah, this is nice because it's easier to have friends and this kind of thing. So, also here, the easy immigrant, like easily can get immigration, like ID, like a residence card. It's not really easy. No. I think it works. Okay. If you really want this, it works. Okay. So, beware. What about this, Jay? এত ইজি না তারপরেও এখান থেকে খালি যায় না ওনারা ব্রাজিল থেকে আসছেন কারণ ব্রাজিল পর্তুগিজ কলোনি এবং তাদের ল্যাঙ্গুয়েজ সেম তাই তারা সেম ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং তারা ফিল করে এখানে কমফোর্টেবল কারণ আমরা এখানে ওয়েদার ভালো ওরা এখানে পছন্দ করে যে এটা ওয়েদার এবং এটা ইন্টারন্যাশনাল একটা সিটি এখানে বিভিন্ন দেশের লোক বসবাস করে যার জন্য এখানে ভালো সেটেল হওয়ার জন্য ওকে থ্যাংক ইউ ম্যাম thank you. You want to say something? Thank you. Okay. How are you? Okay. Thank you. Our video like, share, debate, and comments. Karben. Kal amra notun notun video niye ashbo. Lisbon theke. Ei jaygar namo Rossi Square. To Rossi Square theke dhonnobad. Shobai ke bhalo thaken, shusto thaken. Ei kamona kori.